টু স্টাডি সো আজকে আমরা টেট টু পরীক্ষার জন্য প্রায় একশো পঞ্চাশটি এমসিকিউ পাশাপাশি প্রশ্ন নিয়ে এসেছি ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন আশা করি আগামীকাল পরীক্ষায় আপনাদের কাজে আসবে তো এখানে আনসার সহ রয়েছে আপনাদের সুবিধা হবে এবং তাড়াতাড়ি ক্লাসটা করার জন্য কোনো আলোচনা হবে না জাস্ট প্রশ্ন এবং উত্তর আপনারা দেখুন আপনারা রিভাইজ করে কতটুকু আনসার করতে পারছেন বা পোলটির মধ্যে আপনাদের কতটা দক্ষতা হয়েছে বা আপনাদের প্রিপারেশনটা কীরকম এবং সবগুলি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আগামীকাল পরীক্ষার মধ্যে এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে এবং আশা আমরা আশা রাখতে পারি যে এখান থেকে প্রশ্নগুলো আসবে তো দেখুন আজকের প্রথম প্রশ্ন এক নম্বরে রয়েছে কোনো অঙ্গরাজ্যের নাম সর্বস্ব শাসক হলেন তাহলে অঙ্গরাজ্যের নাম সর্বস্ব শাসক হবেন রাজ্যপাল যদি আয় আসে প্রকৃত শাসক তাহলে হবে মুখ্যমন্ত্রী তারপরে দেখুন অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন সরি এখানে রাজ্যপাল হবে না এটা হবে আমাদের অপশান বি মুখ্যমন্ত্রী যা এখানে অপশানটা কিন্তু ভুল রয়েছে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন মুখ্যমন্ত্রী ঠিক আছে তারপর দেখুন স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন আমাদের রাজ্যপাল তারপর রাজ্যপালকে নিয়োগ করেন কে নিয়োগ করেন রাষ্ট্রপতি তারপর দেখুন রাজ্যপালের সাধারণভাবে কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি আট নম্বরে রয়েছে রাজ্য বিধানসভা ব্যাংকে দিতে পারেন দেখুন রাজ্য বিধানসভা হল রাজ্যপাল ঠিক আছে মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে কার্যকালের মেয়াদ পাঁচ বছর দশ নম্বর প্রশ্নটা আমাদের কাছে দেখুন রাজ্যের প্রশাসনের শীর্ষে রয়েছেন প্রশাসনের শীর্ষে রয়েছেন রাজ্যপাল তারপরে দেখুন যার সম্মতি ছাড়া রাজ্য আইনসভায় অর্থবিল বিল পেশ হয় না তিনি হলেন তিনি হলেন রাজ্যপাল ঠিক আছে ভারতের যুদ্ধ ঘোষণা কে করতে পারেন তো এটা হচ্ছে ভারতের যুদ্ধ ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে ভারতের শাসন বিভাগের নাম সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি ঠিক আছে পার্লামেন্ট আর যদি আসে প্রকৃত শাসক তাহলে প্রধানমন্ত্রী মানে দেশের ক্ষেত্রে আর রাজ্যের ক্ষেত্রে হলেও হবে প্রকৃ দেখুন দেশের ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপতি সরি প্রধানমন্ত্রী প্রকৃত শাসক এবং রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রকৃত শাসক দেশের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতি নাম সর্বশেষ শাসক আর রাজ্যের ক্ষেত্রে হচ্ছে রাজ্যপাল ঠিক আছে এখন আলোচনার সময় নেই তারপরও আলোচনা না করে আমি মানে আমাদের আমার ক্লাস ধরুন এখন যে আমার আলোচনা করার ইচ্ছে হচ্ছে এরকম একটা পরিস্থিতি আর কি রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি আর লোকসভার মধ্যে করেন স্পিকার ঠিক আছে রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তারপরটিকে বলা হয় চেয়ারম্যান ঠিক আছে তারপর সতেরো নম্বর পার্লামেন্টের যৌথ অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি আঠারো নম্বর অর্থবিল বিল প্রশ্ন সার্টিফিকেট প্রদান করেন স্পিকার উনিশ নম্বর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি গণ স্থায়ী সভাপতি ছিলেন লোকসভার প্রথম স্পিকার হলেন জি বিমবলঙ্কার তারপর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি পদের পদপ্রাপ্তির ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর ভেরি ইম্পর্ট্যান্ট ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন এটা হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শদাতা হচ্ছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতিও যদি তখন না থাকেন তাহলে রাষ্ট্রপতির দায়িত্বটা পালন করবেন আমাদের প্রধান বিচারপতি মানে রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি না থাকলে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি দায়িত্বটা পালন করবেন রাজ্যের মন্ত্রীদের নিযুক্ত করেন এটা তো রাজ্যের মন্ত্রীদের মুখ্যমন্ত্রী আচ্ছা ঠিক আছে দপ্তর বন্টন করেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল দায়ীবোধ থাকেন রাষ্ট্রপতির কাছে তারপর ভারতের উপরাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব কোথায় উত্থাপন করা যায় একমাত্র রাজ্যসভায় লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন জন ভারতের দুটি রাজ্যের নাম করো যেখানে রাজ্য আইনসভার দিক রয়েছে বিহার উত্তরপ্রদেশ তারপর দেখুন ভারতের পার্লামেন্টের অর্থ সংক্রান্ত একটি কমিটির নাম উল্লেখ করু এটা হচ্ছে সরকারি গাণিতিক কমিটি ভারতের লোকসভার নেতাকে প্রধানমন্ত্রী তারপর দেখুন ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসন শাসক প্রধান হলেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয় আয়ারল্যান্ড তারপর রয়েছে আমাদের আট নম্বরে রয়েছে ভারতের সংবিধান অনুসারে নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে লোকসভার স্পিকারের হাতে সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করে সরকারের শাসন বিভাগ তারপর দেখুন ভারত সরকারের আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি কার নামে সম্পাদিত হয় রাষ্ট্রপতির নামে কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক সভাপতি ও সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন পঁয়ষট্টি বছর বয়সে একটি রাজ্য রাষ্ট্র কর্তৃকের উদাহরণ হলো পুলিশ কর্তৃক তারপর রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ দেখা দিলে যে নিষ্পত্তি কে নিষ্পত্তি করতে পারে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কে দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি ঠিক আছে তারপর দেখুন বাইরে থেকে মনে হয় একটা শব্দ আসছে তো এখন আর ভিডিওটা পরে করার সময় নেই পরীক্ষার কারণে আপনারা যদি কষ্ট করে দেখেন আশা করি কাজে আসবে আর কষ্ট করলেই কষ্ট মিলে তো যারা যারা কষ্ট করছেন বা কষ্ট করবেন তারাই তার সফলতা পাবেন তো একটু অসুবিধা হচ্ছে আমি জানি একটা আওয়াজ আসছে তারপরেও আপনারা ক্লাসটা করুন পনেরো নম্বর হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতির উপর ভারত ইউনিয়নের শাসন ক্ষমতা ন্যস্ত রয়েছে তিপ্পান্ন নং ধারাই সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত পদ্ধতি উল্লেখ আছে পঞ্চান্ন নং ধারাই তারপর দেখুন কেন্দ্রশাসিত অঞ্চল ও উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রশাসক হিসেবে কাজ কাজ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের কোন সদস্যরা ভোট দিতে পারেন না মনোনীত সদস্যরা তারপর রয়েছে এখন বলবেন মনোনীত সদস্যরা কেন দিতে পারেন না যেমন রাষ্ট্রপতি রাজ্যসভায় বারোজন সদস্যকে নির্বাচন করেন তাহলে তো তারা তো সেই রাষ্ট্রপতিকে পরবর্তী সময় ভোট দেবে তো তার অনেক বিষয়ই আছে যা এখন আর এই বিষয়টা বলবো না ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার প্রথম স্পিকার ছিলেন জে বি বিমবলঙ্কার ভারতীয় আয় কর্তৃক কোন ধরনের কর্তৃক কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক ভারতের রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ দ্বারা কোন ধরনের বিল লোকসভায় উত্থাপন করা সম্ভব নয় অর্থ বিল তারপর দেখুন ভারতে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ হ্রাস স্থগিত বা মকুব করার ক্ষমতা কার রয়েছে রাষ্ট্রপতির রয়েছে ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপত্তৃক শাসন একটা না কত বছর জারি ছিল কোনো একটা রাজ্যে এটা হচ্ছে তিন বছর জাতীয় জরুরি অবস্থা ভারতে আজ পর্যন্ত কতবার গোষিত হয়েছে তিনবার কোন কোন সময় হয়েছে এটা একটু জেনে যাবেন ভারতের আর্থিক জরুরি অবস্থা একবারও হয়নি ভারত মনে রাখবেন জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্ন আর এই রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা হচ্ছে তিনশো ছাপ্পান্ন আর তিনশো ষাট হচ্ছে আমাদের এই অর্থনৈতিক জরুরি অবস্থা তো এটা একবারও হয়নি তারপর দেখুন ভারতের রাষ্ট্রপতির নির্বাচনে যে ভোটদান পদ্ধতি অনুসৃত হয় তাকে কি বলে এটাকে বলা হয় একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ভারতের কে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি যে তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন তা সংবিধানের কোন কোন দ্বারাই লিপিবদ্ধ রয়েছে সংবিধানে তিনশো বাহান্ন ছাপ্পান্ন সাইড একটু আগেই বললাম ভারত সরকারের মুখ্য আইন অফিসার অফিসারকে অ্যাটর্নি জেনারেল তারপর আমাদের কাছে রয়েছে ভারতীয় লোকসভার স্পিকারকে কে নির্বাচন করেন লোকসভার সদস্যরা ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার ভারতের কোনো ভারতে কোনো বল অর্থ বিল সার্টিফিকেট প্রদান করেন লোকসভার স্পিকার তারপরে দেখুন কার্যকাল শেষ হওয়ার পূর্বই রাষ্ট্রপতির পদ শূন্য হলে এবং সে সময় উপরাষ্ট্রপতির পদও যদি শূন্য হয় তবে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন দুজনেই যদি না থাকে তাহলে ভারতের প্রধান বিচারপতি কাজটা করে থাকবেন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতির পদে প্রস্তাব উত্থাপনের জন্য নোটিশে সংশ্লিষ্ট কক্ষের কত অংশের সম্মতি প্রয়োজন মোট সদস্যের তিন চতুর্থাংশের সমর্থন ভারতের বেই সংকুলান তহবিলের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে রাষ্ট্রপতির হাতে কেয়া পার্লামেন্টের যৌথ অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি এটা করে থাকেন তারপর ভারতের সর্বভারতীয় রাষ্ট্র সংখ্যা সংখ্যাগত সাতজন কখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারেন না মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার উচ্চকক্ষ তথা বিধান পরিষদের সদস্য হলে তারপর দেখুন রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্স পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে ছয় সপ্তাহ তারপর রয়েছে এমন একটি বিলের নাম করো যা রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ছাড়া লোকসভায় পেশ করা যায় না অর্থবিল বিল এবং অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন সংক্রান্ত বিল তারপরে দেখুন রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত কোনো বিল রাজ্য আইন সবাই পুনর্বিবেচিত হলে রাষ্ট্রপতি সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি বিলে সম্মতি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন তারপরে দেখুন রাষ্ট্রপতি শাসন জারি হলেই কি সেই রাজ্যের বিধানসভা ব্যাংকে যাই রাষ্ট্রপতি ব্যাংকে দিতে পারেন আবার নাও ব্যাংকে দিতে পারেন জরুরি অবস্থায় ঘোষণাটিকে অনুমোদনের জন্য পার্লামেন্ট পার্লামেন্টের প্রত্যেক কক্ষের কতজন সদস্যের দ্বারা সমর্থিত হতে হয় তো দেখুন এটা হচ্ছে প্রত্যেক কক্ষের মোট সদস্যের অর্ধেক এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ দ্বারা তারপর আমাদের কাছে রয়েছে রাষ্ট্রপতি কখন রাজ্য তালিকাভুক্ত বিষয়ে অর্ডিন্যান্স জারি করতে পারে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন সময়ে কত বছর অন্তর রাষ্ট্রপতি কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন পাঁচ বছর তারপর হচ্ছে জরুরি কারণে লোকসভার কার্যকালের মেয়াদ কত বাড়ানো সম্ভব এক বছর জাতীয় জরুরি অবস্থা ঘোষণাকে কতদিনের মধ্যে পার্লামেন্টে অনুমোদনের জন্য পেশ করতে হয় এক মাসের মধ্যে তারপর দেখুন কার সুপারিশে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যকে নিয়োগ করেন এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে ক্যাবিনেট সচিবালয়ের রাজনৈতিক প্রধানকে প্রধানমন্ত্রী দেশের সামরিক কূটনৈতিক প্রধানকে রাষ্ট্রপতি সংবিধানের কোন ধারায় প্রধানমন্ত্রী উল্লেখ আছে চুয়াত্তর নং ধারাই তারপর হচ্ছে লোকসভার একটি অধিবেশন শেষ হওয়ার পর কতদিনের মধ্যে অন্য একটি অধিবেশন ডাকতে হয় ছয় মাস রাষ্ট্রপতি সংবিধানের কোন রাষ্ট্রপতি সংবিধানের কোন সংশোধন অনুযায়ী মন্ত্রিপরিষদের পরামর্শ গ্রহণ করতে বাধ্য উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম এবং উনিশশো আটাত্তর সালে চুচল্লিশতম সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে আইন বিভাগ ভারতের রাষ্ট্রপতির স্বাভাবিক কার্যকাল হচ্ছে পাঁচ বছর কোনো বি কোন কোনো বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে অর্থ বিল ভারতের মন্ত্রিপরিষদ কার কাছে দায়িত্বশীল লোকসভার কাছে ভারতের ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে রাজ্যপাল সেই রাজ্যের রাজ্যপাল ভারতের লোকসভায় অধিবেশনে যিনি সভাপতিত্ব করেন তাকে কী বল স্পিকার ভারতের লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন জন ভারতের ভারতের লোকসভার বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ জন তারপর রয়েছে গণপরিষদের সভাপতিকে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ ক্যাবিনেট মিশন প্ল্যান তারপর দেখুন ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকর হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে উনিশশো সালে কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা নয় ডিসেম্বর উনিশশো সালে সাত নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে ভারতের সংবিধান রচনা করেছে কারা ভারতের গণপরিষদ নিম্নলিখিত সময়গুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্য গঠিত গণপরিষদের পরিষদের বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে ডিসেম্বর উনিশশো থেকে নভেম্বর উনিশশো ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান প্রধান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভেরি ইম্পর্টেন্ট গণপরিষদের সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত ছিলেন প্রশাসনিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধান কবে গৃহীত উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর তারপর আমাদের কাছে রয়েছে ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল তিনশো আটজন উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় রাষ্ট্রপতি সরি সরি উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে ডক্টর সচিবানন্দ সিনহা একটা আওয়াজ আসছে আমি জানি বাইরে একটা কোনো একটা কিছু কাজ চলছে তো তার জন্য আওয়াজটা আসছে এটা একটু অ্যাভয়েড করবেন জানে এটা একটা বিরক্তিকর বিষয় তারপরও আর কিছু করার নেই যে আমি অন্য টাইমে ক্লাসটা দেবো এটা তো আর সময় নেই কারণ পরীক্ষা তো আগামীকাল না ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নিক্ত কোনটির মাধ্যমে গণপরিষদ দ্বারা তারপর হচ্ছে কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে গণপরিষদ প্রথম কার্যনির্বাহী কে ছিলেন ডক্টর সচিবানন্দ সিনহা উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতিরূপে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ যখন গঠিত হয় তখন তার সদস্য সংখ্যা কত ছিল তিনশো উননব্বই জন ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল তেরোটি কাকে ভারতীয় সংবিধানের স্থাপিত বলে মনে করা হয় স্থপতি এটা হচ্ছে উনিশশো সরি ডক্টর বি আর আম্বেদকরকে মুসলিম লীগের সদস্যগণ নাম প্রত্যাহার করে নেবার পর গণপরিষদের সদস্য সংখ্যা ছিল দুশো জন চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিল সাতজন কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদের দাবি জানায় এটা স্বরাজ পার্টি কি পদ্ধতিতে গণপরিষদ সিদ্ধান্ত গ্রহণ করা হতো সর্বসন্নতিক্রমে তারপর দেখুন নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কেয়া গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন ডক্টর বি আর সরি বি অ্যান্ড রাউন তারপর হচ্ছে কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন জওহরলাল নেহেরু গণপরিষদের প্রথম সভায় আয়োজিত হয়েছিল কবে নয় ডিসেম্বর উনিশশো চুচল্লিশ সাল কে গণপরিষদের কসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তারপর দেখুন ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতবর্ষের সংবিধান হলো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান তারপর দেখুন তেত্রিশ নম্বরে রয়েছে নিচের কোনটি ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ উনিশশো ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো কে কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ডক্টর সচিবানন্দ সিনহা কত সালে ভারত সালে ভারতীয় সংবিধানের কসলে প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ সালে তারপর দেখুন জওহরলাল নেহরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কবে উনিশশো সাতচল্লিশ সালের বাইশ জানুয়ারি তারপর দেখুন উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকর হয় নাগরিক নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা নির্বাচন এবং নির্বা কার্যনির্বাহী সংসদ আইত্রিশ নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিবানন্দ সিনহার নাম গণপরিষদের কার্য কার্যনির্বাহী রূপে ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন গণপরিষদের প্রবীণতম সদস্য তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় গ্রাম প্রধান গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ পাঁচ বছর পঞ্চায়েত সমিতির প্রধান হলেন সভাধিপতি তারপর চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন পাশ হয় উনিশশো সালে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন বিডিও পঞ্চায়েত গঠিত হয় পাঁচ থেকে ত্রিশ জন সদস্য সদস্য নিয়ে তারপর এটা আপডেট হয়েছে কিনা একটু আমাকে জানাবেন পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি দ্বিতীয় স্তর মানে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে যেমন প্রথম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি তারপর জেলা পরিষদ তো পঞ্চায়েত সমিতি হচ্ছে দ্বিতীয় স্তর ঠিক আছে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আর আহ্বান করেন বিডিও পৌরসভার স্থায়ী কমিটির সংখ্যা তিন গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা এখানে কোনোটি নয় তারপর হচ্ছে ভারতীয় এখন এটা আলোচনা করব না ভারতীয় সংবিধানের কত নং ধারাই গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে জানবেন এটা আপনারা জানবেন ঠিক আছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় উনিশশো সালে সংবিধানের চতুর্থম সংশোধনী কবে করা হয় এটা হচ্ছে কোনোটি নয় কারণ আপনারা এটা যেন আমাকে কমেন্টে জানিয়েন জানিয়ে দেবেন জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত উনিশশো আটান্ন সালে গ্রাম সংসদের সবাই কোরআমের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন একের কুড়ি অংশ জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন সভাধিপতি পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ পাঁচ বছর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ সংবিধানের চুয়াত্তরতম সংশোধনী আইন কোন বছর কার্যকর হয় উনিশশো গ্রাম পঞ্চায়েতের কার্যবলী তিন বিভাগে তিন ভাগে বিভক্ত কলকাতাতে কত সালে কর্পোরেশন গঠিত হয় উনিশশো সালে তো এই হচ্ছে আজকের ক্লাসের আলোচনা তবে আর কিছু রয়েছে প্রশ্ন আপনারা যদি বলেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন যত বেশি পরিমাণে কমেন্ট আসবে তো আমি করার চেষ্টা করব অনেক পরিশ্রম মানে কী বলবো আর এখন স্কুল থেকে এসেছি এসে আপনাদেরকে ক্লাসটা দিয়েছি তো আবার স্কুলে যাওয়ার আগে আপনাদেরকে একটা ক্লাস আপলোড করে গিয়েছিলাম তো সময়ের এইরকম একটা পরিস্থিতি যে সময়টাও সেরকমভাবে নেই যে আপনাদেরকে একদম সবগুলো ক্লাস দেব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন